মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ থেকে সম্ভবত বাতিল হতে হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনই পরীক্ষা দেওয়া অসম্ভব প্রায় তৈরি কমিটির রিপোর্ট জোড়া পরীক্ষা নিয়ে রাজ্য সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা পরীক্ষার বদলে একাধিক মূল্যায়ন পদ্ধতির ভাবনা আরো বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবো কৃষ্ণেন্দু কি হতে পারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি হয়েছিল ছয় সদস্যের কি রয়েছে সেই কমিটিতে কেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বাতিল হওয়ার কথা প্রায় চূড়ান্ত বলে ধরে নেওয়া হচ্ছে তো ভাই যে কমিটির কথা বললে সেই কমিটি একটা রিপোর্ট তৈরি করছে সেই রিপোর্ট কিছুক্ষণের মধ্যেই চূড়ান্ত হবে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে সেই কমিটির রিপোর্ট বলছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাস্তব প্রেক্ষাপটে এখনই নেওয়া সম্ভব নয় পরীক্ষার বিকল্প হতে পারে না কিন্তু যা প্রেক্ষাপট তাতে রাজ্যে এখনই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব নয় পাশাপাশি রিপোর্টে একটা তথ্য দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট তুমি জানো যে দু একদিন আগেই সিবিএসসি পরীক্ষা বাতিল করার ফলে সন্তোষ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারের প্রতি এবং পাশাপাশি মূল্যায়ন কি পদ্ধতিতে হবে তার সম্পর্কে রিপোর্ট চেয়েছে সিবিএসসি বাতিল করেছে আইসিএসসি আইএসসি পরীক্ষা বাতিল হয়েছে সুপ্রিম কোর্ট পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করছে এই তথ্যটাও রিপোর্টে উল্লেখ করা হচ্ছে বলে মারফত জানা যাচ্ছে পাশাপাশি এটাও বলা হচ্ছে যে এ ব্যাপারে আজকে যেটা মারফত জানা যাচ্ছে যে এই রিপোর্ট জমা পড়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবান্ন এবং সেই সিদ্ধান্তের অপেক্ষায় কিন্তু মোটামুটি এটা চূড়ান্ত সম্ভবত বাতিল হচ্ছে এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা যদি বাতিল হয় তাহলে মূল্যায়ন কিভাবে হবে এটাই সবচেয়ে বড় প্রশ্ন সেক্ষেত্রে একাধিক ভাবনা প্রকাশ্যে এসছে এবং সেটাও রিপোর্টে উল্লেখ করা হচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে প্রথমটাই হচ্ছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেহেতু সর্বভারতীয় প্রেক্ষাপটে ছাত্রছাত্রীদের যেতে হয় অনেক পরীক্ষা দিতে হয় তাদের ক্ষেত্রে হোম অ্যাসাইনমেন্ট দেওয়া যায় কিনা সেটাও চিন্তা ভাবনা করা হচ্ছে এবং পাশাপাশি উচ্চ মাধ্যমিকের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা সায়েন্সের ক্ষেত্রে তিরিশ নম্বর এবং আর্টস এবং বাণিজ্য তাদের ক্ষেত্রে কলা এবং বাণিজ্যের ক্ষেত্রে কুড়ি নম্বর যে প্রজেক্ট তার নম্বর ইতিমধ্যে সংসদে জমা পড়েছে তার ভিত্তিতে মূল্যায়ন করা সম্ভব কিনা সেটাও দেখা হচ্ছে মাধ্যমিকের ক্ষেত্রে টেস্ট পরীক্ষা হয়নি উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হয়নি স্বাভাবিকভাবে নামি ক্লাস নাইনের যে বার্ষিক পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার নম্বরের ভিত্তিতে মাধ্যমিকের মার্কশিট তৈরি করা যায় কিনা ভাবা হচ্ছে এমনকি দশ নম্বরের যে অভ্যন্তরীণ মূল্যায়ন তার ভিত্তিতে মার্কশিট তৈরি করা যায় কিনা ভাবা হচ্ছে এই গোটা বিষয়টা চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে সংশ্লিষ্ট পরীক্ষা নিয়ামক সংস্থা অর্থাৎ শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কমিটি একাধিকবার বৈঠক করেছে ভার্চুয়াল মোডে এবং সেই ভার্চুয়ালি বৈঠকের পর আজকে রাতে বা কালকের মধ্যে রিপোর্ট জমা পড়ে যাবে সরকারের কাছে এবং সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কিন্তু যে বিশেষজ্ঞ কমিটি সরকার তৈরি করেছিল পরীক্ষা নেওয়া যায় কি যায় না সে ব্যাপারে জানাতে যদি না যায় কি পদ্ধতিতে চায় সেটাও জানাতে সেই কমিটি রিপোর্ট যা দিচ্ছে তাতে এটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আপাতত তাদের রিপোর্টে এটা স্পষ্ট সম্ভবত বাতিল করে দেওয়া হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে পরীক্ষা জুলাই এবং আগস্টে হওয়ার কথা ছিল এবং সেই পরীক্ষা বাতিল করা দেয়া হচ্ছে একাধিক কারণের কথা বলা হয়েছে প্রথমত হচ্ছে করোনা যে পরিস্থিতি দ্বিতীয়ত হচ্ছে ভ্যাকসিনেশন পরীক্ষার্থীদের হয়নি মাধ্যমিক যারা পরীক্ষা দেন তাদের বয়স আনুমানিক পনেরো বছর এবং উচ্চ মাধ্যমিক যারা দেন আঠারো বছর ভ্যাকসিন কারো নেওয়া হয়নি এবং পাশাপাশি সুপ্রিম কোর্টের অবজারভেশন এবং সর্বোপরি যে প্রেক্ষাপটে পরীক্ষা নেওয়ার আমাদের রাজ্যে মানে হওয়ার কথা সেই দুটো পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা একুশ লক্ষ সুতরাং একুশ লক্ষ ছাত্রছাত্রীদের নিয়ে এবং তাদের বিয়াল্লিশ লক্ষ অভিভাবকদের নিয়ে এরকম একটা এক্সপেরিমেন্ট করা এখন সম্ভব নয় পরীক্ষার বিকল্প হয় না কিন্তু বাস্তব প্রেক্ষাপটে পরীক্ষা বাতিল করা ছাড়া উপায় নেই সম্ভবত পরীক্ষা বাতিল হচ্ছে এমনই রিপোর্ট যাচ্ছে সরকারের কাছে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে সুপ্রতি কৃষ্ণন্দু তুমি আমাদের সঙ্গে থাকো আমরা দর্শকদের আরেকবার জানিয়ে রেখি জানিয়ে রাখি সম্ভবত বাতিল হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনই পরীক্ষা নেওয়া অসম্ভব প্রায় তৈরি কমিটির রিপোর্ট জোড়া পরীক্ষা নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের অপেক্ষা পরীক্ষার বদলে একাধিক মূল্যায়ন পদ্ধতির ভাবনা উচ্চ মাধ্যমিক হোম অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যাল প্রজেক্টের নম্বর এবং মাধ্যমিকের ক্ষেত্রে নবমের বার্ষিক পরীক্ষার নম্বর অভ্যন্তরীণ মূল্যায়ন নম্বর আর এর ভিত্তিতে একুশ লক্ষ পড়ুয়ার মার্কশিট তৈরির ভাবনা চিন্তা কয়েকদিনের মধ্যেই মূল্যায়ন পদ্ধতি জানাবে পর্ষদ সংসদ সম্ভবত বাতিল হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনই পরীক্ষা নেওয়া অসম্ভব প্রায় তৈরি কমিটির রিপোর্ট আপনারা জানেন যে ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল এবং তাদের সেই কমিটির যে রিপোর্ট সেখানে উল্লেখ থাকতে চলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্ভবত বাতিল হচ্ছে